তো আজকে শাশুড়ি বৌমা সকাল সকাল চলে এসেছি, আমার হাতে আছে লাঠি আর মায়ের হাতে আছে হেঁসো। তো আমাদের এখানেতে কলা গাছ বসিয়েছিলাম কিছুদিন আগে, তো সেখানেতে একটা মোচা হয়েছে। তো আজকে ওই কলা গাছ থেকে মোচাটা কেটেই রান্নাবান্না হবে। তো রান্নাটা করবেন হচ্ছে মা, একদম সাবেকি পদ্ধতিতে মা আজকে মোচা রান্নাটা আপনাদের করে দেখাবেন। আর তার সাথে থাকবে একটা একদম নতুনত্ব অন্য রকমের একটা মোচার বড়া। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আজকে ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। মা ভীষণ ভালো এই মোচা রান্নাটা করেন, তো আপনারা দেখতে থাকুন। এখন শাশুড়ি বৌমা গিয়ে মোচাটা কেটে নিই, আর আমাকে তো মোচাটা কাটতে নেই, মা বলছেন যে তোমাকে মোচা কাটতে নেই, তুমি কাটবে না গাছ থেকে মোচা, তো মাই কাটবেন। তো গাছটা অনেকটা বড়, দেখা যাক মা হাত পায় কি না। মা চলো, এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে কলা গাছ আর এই প্রথম মোচা হয়েছে। এটা হচ্ছে কাঁচকলার মোচা, তো কাঁচকলা তো যা ছাড়া ছেড়ে গেছে, আর এই যে মোচাটা আর মানে হবে না, তো এবার মোচাটা কেটে নিতে হবে। ওই কলা গাছটা বসেছিলাম বেশি দিন না, মানে খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, দেখুন এত তাড়াতাড়ি বেড়েছে। এমনিতেই কাঁচকলার গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, আর এটা হচ্ছে কাঁচকলার মোচা। কাঁচকলার মোচা না একটু সামান্য কষা হয়, কিন্তু রান্নাটা ভালো করে করলে খেতে খারাপ লাগে না। সব থেকে টেস্টি মোচা যেটা হচ্ছে সেটা হচ্ছে কাঁঠালি কলার মোচা, মানে অসাধারণ খেতে। এখন মোচাটা কাটবেন মা, আর আমাকে তো মোচা কাটতে নেই, মা বলেই দিয়েছেন প্রথমেই আসার সময় যে তোমাকে মোচা কাটতে নেই। তো এই সময় কত কী যে করতে নেই জানি না, তো যাই হোক বড়দের কথা তো শুনতে হবে যা বলে। আসুন মা, তো আমি একটুখানি মাকে হেল্প করি, এই যে লগাটা দিয়ে একটুখানি টেনে ধরবো, কারণ মোচাটা এমন পজিশনে আছে না, কেটে মানে পড়ে গেলে একদম জলের দিকে চলে যাবে, ওটা প্রচণ্ড বন, ওদিকে যাওয়া যাবে না, গিয়ে আনাও যাবে না। আর গাছটা তো ওই পুকুরের দিকে হেলে আছে, তো আমি একটুখানি টেনে ধরি, মা কেটে নিই, আমি ধরবো, আপনি পারবেন তা দেখি, দেখুন হাত পানটি আগে হাতে হাতে ধরুন, মোচাটা না ধরলে ওদিকে কেটে দিয়ে আর পড়ে গেলে আর পাওয়া যাবে না, হবে না গো বাবা, আমি ধরছি না, চেষ্টা করলে হতো, ঠিক আছে ছেলেটাই আসুক, দেখ পারিস কি আসলে অন্য কিছু না, লাগাল পাচ্ছি মা ঠিকঠাক খাটে করে ধরতে পারছে না, তো ধরে কাটতে হবে, যে কেটে ফেলে দেবে কুড়িয়ে নেবে তা না, বনে পড়ে গেলে তো পাওয়া যাবে না। মা নিচে কর, নিচে করুন, আটা পড়ছে, আটা আছে গায়ে পড়বে দেখবে, কাপড় খারাপ হয়ে যাবে। একটু আটাটা ঝরু, তো মোচা থেকে যা আটাটা ঝরার ঝরে গেছে, আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, আর মোচাটা একটু ছাড়িয়ে দিই মাকে, কারণ মোচা ছাড়াতে বেশ সময় লাগে। মোচাটা বেশ ভালো বেজেছে, আর কদিন হলে এবার সব খুলে যেত, প্রথমে ওই এটা খুলে গেছে, দেখেছো মোচা কাটতে তোমরা অনেকেই জানো, কিন্তু তাহলে আমি একটু বলে দিচ্ছি, দেখো এই যে দেশলাই কাঠির মতন শক্ত মতন এটা ফেলে দিতে হয়, এই যে এটা, আর এই নৌকার মতন এই যে সাদা মতন এটা ফেলে দিতে হয়। তো মোচাটা এতটা পর্যন্ত আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই যে অংশটা আছে না এটা ছাড়াবো না, এটা দিয়ে আবার একটা পকোড়া হবে, তো সেটা কীভাবে বানাতে হবে দেখিয়ে দেবো। না মা একবার নিয়েছিল জানো, অম্লজিন নিয়েছিল, ভালো হয়ে যায়। বাবা সেবারে কি তেল নিয়েছিল, তুমি হেসে মরে যাবে শুনলে, কি করেছিল জানো, আরে দেখো না ওই ভ্যানে করে আসছে, তো ভ্যানে করে এসে মা গেছে ভ্যানটার কাছে, গিয়ে বলছে আমার একটুখানি অসুবিধা হচ্ছে, পেটের সমস্যা হচ্ছে, কি করবো, লোকটা কি করলো জানো ভ্যান থেকে, দেখি দেখি মা বলে চোখটা দেখে দেখে নিল, দেখি বলে
দারুণ কাজ হচ্ছে জানিস, তারপর দুদিন খেয়ে বাজে দুধ মনে হচ্ছে ঠকিয়ে দিল ডাক্তার, তারপর আবার ডাক্তারখানা নিয়ে গেলাম, তবে ঠিক হলো। কালো সোনা দাঁতের মাঝে নেন, তবে মাছটা আমার দাদু ওই ওরকম ভ্যানে করে বিক্রি করতে আসতো, আর দাদু নিতে কি তখন কলগে ফ্যান ফ্যান এইসব মাঝে তখন সব জানতামই না, কি ওদের নামই জানতাম না, কালো সোনা মাঝেটা জানতাম, নোনতা নোনতা। আর আমার দাদুকে বলতাম কি দিয়ে তৈরি, দাদা কাঠ কয়লা দিয়ে তৈরি, একটা লাল মাঝে ছিল ডাবল লাল, লাল সাদা মাজন ছিল পাউডার মতো। তো মোচার এই যে শেষের যে ফুলের মতো এই যে অংশটা রেখে দিয়েছিলাম, তো এটা দিয়ে আপনাদের বলেছি যে এটা দিয়ে মা পকোড়া বানাবেন, তো আমি একটু কেটে দিই। এই শেষের অংশটাই দেখুন একদম কচি, এতে বাদ দেওয়ার কিছু নেই। এরকম লম্বা লম্বা কেটে নিতে হবে। তো ওটাকে আমি হলুদ জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি যাতে কালো হয়ে না যায়। এক চামচে জিরে নিলাম, চার টুকরো আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা সব একসঙ্গে পিঠে নেব। রান্নাটা আজকে আমি নিরামিষ করবো, মুগের ডালটাও ভেজে নিচ্ছি। ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ডালটা বড় ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়াই জল দিচ্ছি, জল গরম হয়ে গেছে, ডালটা আমি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছে, এবার আমি মোচাগুলো সেদ্ধ করতে দেবো। মোচাটা ঢাকা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হতে দিই। মোচাটাও সেদ্ধ হয়ে গেছে, নাবিয়ে নিচ্ছি। কড়া তেতে গেছে, এবার কড়ায় তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে সামান্য জিরে, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দিই। সামান্য জল দিয়ে মশলাটা কষে নেব, আর চামচ হলুদ, আধ চামচি লঙ্কা গুঁড়ো, আধ চামচি চিনি পরিমাণ মতো নিয়ে নিই। মশলাটা কষা হয়ে গেছে, সেদ্ধ করা মোচাটা এবার দিয়ে দিচ্ছি।
মোচাটা দিয়েও আমার কথা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দিচ্ছি। মোচার ডালটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ হতে দিই, রান্নাটা আমার হয়ে গেছে, সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। একটা রান্না তো আমার হলো, এবার পকোড়া হবে, তার জন্যে এই মোচা আবার আমি সেদ্ধ করতে দেবো। সামান্য জলটা গরম হয়ে গেছে, এবার মোচাটা দিচ্ছি সেদ্ধ করতে। সামান্য একটু নুন দিচ্ছি, সামান্য একটু হলুদ দিচ্ছি। খানিকক্ষণ চাপা দিয়ে হতে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, পকোড়া করবো তো, তার জন্য এই বেসনটা নিয়েছি। জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচে, লঙ্কা গুঁড়ো দিচ্ছি এক চামচে, আর একটুখানি কালো জিরে, পরিমাণ মতো নুন, বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মোচার পকোড়াটা ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজতে হবে, তবে খেতে ভালো হয়। ব্যাস আপাতত থাক, তারপরে আবার যখন লাগবে অল্প অল্প করে নেবো। যা সাইজ বড়ো বড়ো। এখন মা প্রায়ই আপনাদের সঙ্গে এরকম নিত্য নতুন রান্না শেয়ার করবে, যে রান্নাগুলো কি বলবো, মা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারে, সেই রান্নাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছেন। এসব নতুনত্ব রান্নাগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু লিখে জানিও।